গুড ইভিনিং এভরিওয়ান, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। এই যে বৃষ্টি, দেখি নাও দেখি নাও, এই যে এই যে পাকু, পাকু মেয়েটা, পাকু মেয়েটা এখন সাজুগুজু করছে, কারণ আমরা এখন একটু বেরোচ্ছি। ও বিকালবেলা আজকে তাড়াতাড়ি করে ঘুম পাড়িয়ে দিয়েছি, যাতে করে বিকালবেলা অন্তত একটু জেগে থাকে, না হলে তো সন্ধ্যে করে ঘুম থেকে উঠবে। আমাদের কোথাও যাওয়া হয় না সন্ধ্যাবেলা, তখন বায়না করে যে এবার চলো বেরো বেরো, তখন তো আর বেরোনোর টাইম নেই। ও যখন ঘুম থেকে ওঠে তখন আর মানে কোথাও বেরোনোর টাইম থাকে না, সাড়ে সাতটা সাতটায় ঘুম থেকে ওঠে। তাই আজকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়েছি, তাড়াতাড়ি উঠে গেছে, তাই এখন আমরা একটু বিকালবেলা ঘুরতে বেরোবো। দেখছি দেখো হা করে, আচ্ছা আচ্ছা, ওরে বাবা কি পাকু হয়েছিস, হ্যাঁ কি পাকু হয়েছিস তুই, চ চ। এই যে খুশি, কতটা কতটা বলো বলো বলো, লিফটে উঠে এই এই করে ডাকছে, হ্যাঁ এই এই করে, মানে মাতাই বলছে যে তুই খেতে ভালোবাসিস না, কিন্তু তুই বেড়াতে যেতে এত ভালোবাসিস। এই যে এইগুলো করো, তাহলে কিন্তু বেড়াতে যাবো না, মাছ পড়তে হবে, চলো উবের চলে এসছে, চলো 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 চলো। খুব খুশি এসে না যাবে, তো আমরা বেরিয়ে পড়েছি, আমরা যাচ্ছি হচ্ছে সিটি সেন্টারে, তো বারবার নিতে হবে, তাতে করে ওরও প্র্যামটা একটুখানি চড়া হয়ে যাবে, না হলে ওর প্র্যাম তো কখনোই চড়া হয় না। তো তারপরে ভাবলাম যে না, আমার অনেকদিন ধরে একটা কাজ পেন্ডিং আছে, অনেকদিন কি দু বছর বোধহয় হয়ে গেল, আমার একটা হুবি সব বিয়ের পরে পোস্ট বার্থডেতে আমাকে একটা কানের মানে রিং দিয়েছিল। আচ্ছা তুমি বলো বলো বলো, কানের রিং দিয়েছিল যেটা ডায়মন্ড দিয়ে এখানে পড়তাম, ওই কানের দুলটা থাকলে পরে পিকচার আমি দিয়ে দেবো, তো ওই কানের দুলটা পড়তাম, কিন্তু তারপরে ওই কানের দুলটা পুরীতে যখন বেড়াতে গেছিলাম ওখানে আমি হারিয়ে ফেলি, তারপরে মা এটা আমাকে মানে ওইটার আর পেয়ার আমার নেওয়া হয়নি, তো তারপরে মা আমাকে দিয়েছিল ওই কানের দুলটা বানিয়ে, তো এটাই পড়তাম। এটাও সেদিনকে মাথা আছড়াতে গিয়ে খুলে গেছে, খুলে আর মানে ওটা দু তিনবার করে খুলে গেছে, তারপর ভাবলাম যে না এবার ওই কানেরটা চেঞ্জ করেই নি, আমি স্মৃতি হিসাবে রেখে দিয়েছিলাম যে নাকের হিসাবে পরা যাবে, কিন্তু আবার দেখলাম নাকে একদমই মানাচ্ছে না, এরকম বড় হয়ে আছে, খুব বাজে লাগছিলো দেখতে, তো ভাবলাম না ওটা ওরকম চেঞ্জ করে নিই, কিংবা ওই ধরনের অন্য আরেকটা কানের দুল নিয়ে নেবো, ওটা যদি চেঞ্জ নাও করি ওই ধরনের আরেকটা কানের দুল নিয়ে নেবো। সেই হিসাবেই যাচ্ছি সিটি সেন্টারে, ওখান ক্যাটলেন আছে, ওখান থেকেই চেঞ্জ করবো, কারণ ওখানকারই কানের দুল, ক্যাটলেনে ভালো ভালো কালেকশন পাওয়া যায়, এর আগেও আমি ওখান থেকে অনেক কিছুই নিয়েছি, তাই ওখানেই যাচ্ছি। তো চলো আমিও দেখি কি পাই ওখানে, আর তোমাদের সাথে শেয়ার করি ওখানকার কালেকশন কি আছে। বলো বলো, আচ্ছা তোমার ড্রেসটা একটু দেখায়, একটু দেখায়, কি সুন্দর ক্যাপটা পরেছো, এটা একটু দেখিয়ে দিই, আর জুতোটা একটু দেখিয়ে দিই, ও বাবা কি সুন্দর জুতোটা পরেছে, ভালো মেয়ে হয়ে চলো, লাফ মেরে ওই দিক থেকে এদিকে চলে এসছে, ভাবছি যে ও বাদ চলে যাচ্ছে, আমি ক্যামেরা ধরেছি, মায়ের ওই সাইডটাই বসে ছিল, হ্যাঁ যে মানে ভিডিও করে দেখেছে ওখান থেকে এদিকে চলে এসছে। সিটি সেন্টার চলে এসেছি, যাওয়ার সময় ভাবছি মেট্রো করে যাবো, মেট্রো করে ফুলবাগান নামবো, ওখান থেকে তারপরে অটো কিংবা ট্যাক্সি কিছু না কিছু পেয়েই যাব, তাই ভাবছি জানি না কী হবে, আগে বরং আমি যে কাজটার জন্য এসেছি সেটা কমপ্লিট করি। আর বৃষ্টি বেরিয়েই ওর মুখ দোমরা হয়ে যায়, ওর টাইম লাগে, সব কিছু ঠিক হতে একটু টাইম লাগে, তারপর আবার ঠিক হয়ে যাবে, কিন্তু এখন নেমেই মুখ দোমরা হয়ে গেছে। আমরা ক্যারেট লেনের সামনে চলে এসেছি বি ব্লকে, সিটি সেন্টার মলের বি ব্লকে, এই যে পেছনেই আছে, তো চলো ভেতরে যাওয়া যাক।
একটা এরকম যেহেতু করেছি মায়ের জন্য এটা পছন্দ নয়, এটা হোয়াইট গোল্ডে আছে, যেহেতু ইয়েলো গোল্ড পছন্দ আর আমার বেশি পছন্দ হয়েছে এটা। এটা আমি পরিনি কখনো, মানে এই টাইপের, তো সেই জন্য এটা আমার বেশি পছন্দ হয়েছে। ফোনটা হাতে নিলেই হলো, ভাবে ভিডিও করছো, ওকে বাদ দিয়ে দিল, তোকে বাদই দিয়ে দেবো। আচ্ছা আসো আসো, বেশ ভালো বসেছিল, যেই দেখলো আমি ক্যামেরাটা হাতে নিয়েছি অমনি আমার কাছে আসার জন্য ব্যস্ত হয়ে গেল। মাস্ক খুললে তাহলে আমি দিয়ে দেবো ওদিকে। তো কাল আর ব্লগটা কন্টিনিউ করিনি, কারণ কালকে যেটা আনতে গেছিলাম পাইনি, পেয়েছিলাম হোয়াইট গোল্ডের মধ্যে ছিল, যে ইয়াররিংটা পছন্দ হয়েছিল আমার। তো মা আবার বললো যে না হোয়াইট গোল্ড না, এমনি মানে গোল্ডের ওপরেই দেখতে ভালো লাগবে। তো সেটা তো ওখানে পেলাম না সিটি সেন্টারে, তাই যশোর রোড যে ক্যারেট লেন আছে ওখানে যাচ্ছি, ওখানে ওই গোল্ডের ওপরে আছে কানের দুলটা। তো আজকে আবার যাচ্ছি, কালকের ব্লগটা ওখানেই আমি বন্ধ করে দিয়েছিলাম, তারপর কন্টিনিউ করিনি, আবার আজকে থেকে স্টার্ট করলাম। যশোর রোড বলতে ডায়মন্ড প্লাজা আছে, ডায়মন্ড প্লাজা মলটা ওখানে, ওটা ছাড়িয়েই গিয়ে তোমার ওই ক্যারেট লেন দোকানটা আছে। তো গিয়ে তোমাদের দেখাবো ওখানে কি পাওয়া যাচ্ছে না যাচ্ছে। এই যে বৃষ্টি, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাই তাই তাই। মেলা হচ্ছিল আর এদিকে বৃষ্টিও ঘুমিয়ে পড়েছে, আমরাও প্রায় চলে এসেছি, আর বৃষ্টি গাড়িতে উঠলেই ঘুমিয়ে পড়ে, এই যে ছাকনিটা হয় ওটাও ঘুমিয়ে পড়ে মশা। শোনো শোনো বলো, আমরা এসেছি ক্যারেট লেনে, আমরা যশোর রোডে এসেছি, আমার মা কানের দুল হারিয়ে ফেলেছে, তাই তো? তখন আমি ছিলাম না, তখন হারিয়ে ফেলেছে, আর তারপরে এখন এসেছি কিনতে। কিন্তু আমার পকেট দেওয়া দুলটা বেশি ভালো ছিল না দেখতে, তাই না? ওটা বেশি ভালো ছিল দেখতে, কিন্তু কিছু করার নেই, হারিয়ে ফেলেছি এখন, ওই দুলটা আর পাওয়া যায়নি, মানে আমার যেটা আগে ছিল সেই ডিজাইনটা আর নেই, আর ওটা একটা বানানোও যাবে না, তাই জন্য আর কোনো উপায় নেই, তাই আমরা এই দুলটাই দিচ্ছি। ওরকম টাইপের কিছু, কিন্তু ওরকম না, ওটা বেশি ভালো ছিল, বেশি মজবুত আছে, এটাও মজবুত কিন্তু ওটা দেখতে বেশি ভালো ছিল। এটা নিয়েছি আগের মতনই দেখতে, আগেরটা একটু আর একটু ভারী ছিল, বড় ছিল, এটা একটু ছোটোর মধ্যে। আর আমার বিল এখনো হয়নি, বিল হচ্ছে, বিল হওয়ার পরে আমরা এখান থেকে যাবো ডায়মন্ড প্লাজা। বৃষ্টি এখানে খাচ্ছে, আমরা এখান থেকে যাবো ডায়মন্ড প্লাজা, একটু একটু ওখানে ঘুরবো আর তারপরে কিছু খেয়ে টেয়ে বাড়ি চলে যাবো। তো সেটা তো পরে, আগে বরং এখানে বিল টিল করে নিই, সব কমপ্লিট করে নিই, আর দেখালে আমি কোনটা নিয়েছি বলো 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 বলো, কোনটা হাতে ধরলে হলো, আর খাবে না। আমার থেকে
দেখ আমি দেব ওয়া যে মা দেবে ঠিকই হল যে আম্মা দেবে হুম আমি দিতাম যা আমার দিকে পাত্তাই দিচ্ছ না কোথায় গেছে হ্যাঁ তো আমরা ডায়মন্ড প্লাজে এসেছি এসে এই যে মা এখানে বসিয়ে দিয়েছি ফুল বডি ম্যাসাজ করতে আর বৃষ্টি সমানে চিৎকার করে আছে যে মা কেন বসে আছে ওকে কেন নেয়নি এরকম করে আছে আমি ভাবছি এখনো 10 মিনিট টাইম আছে মা এটা করতে টাইম লাগবে তো আমি ভাবছি একটু ওপর থেকে বরং আমরা ঘুরে আসি আমরা দুই মা মেয়ে বরং ওপর থেকে ঘুরে আসি আর দেখি এখানে কী কী আছে মাকে ওখানে দেখেছে বারবার ডাকছে আসছে না ওটা দেখে আরো বিরক্ত হয়ে যাচ্ছে বারবার ডাকছে তারপর শেষেও কেঁদেই দিল কিছুক্ষণ করে যে মা কেন সাড়া দিচ্ছে না ওর কথায় সাড়া দিচ্ছে না ও ঠিক আছে এখনই হয়ে যাবে মায়ের হয়ে গেছে এবার আমরা উপরে এলাম ম্যাক্সে যাবো একটু দেখবো বৃষ্টি যদি কোনো জামা কাপড় পায় টাই কিছু কিছু কেনার নেই তবুও একটু দেখে নেবো কারণ এখন এমন হয়ে গেছে নিজের জামা কাপড় থেকে বৃষ্টির জামা কাপড় দেখি বেশি আমরা বাড়ি চলে এসেছি বুঝতেই পারছো ব্যাকগ্রাউন্ডে সিরিয়াল চলছে এসেই সিরিয়াল শুরু হয়ে গেছে এই যে বৃষ্টি এখানে হ্যাঁ হ্যাঁ করে হাসতেও শুরু করে দিয়েছে পুরো রাস্তা যেতে যেতে তাড়াও পুরো রাস্তা যেতে যেতে ও ঘুমালো আসার সময়ও ঘুমালো আর ব্যাস এখানে যেই বাড়ির সামনে নেমেছি অমনি উঠে পড়েছে উঠে শুরু হয়ে গেছে এই যে হ্যাঁ 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 আর আমি এই ইয়াররিংটাই নিয়েছি যেটা এখনই পরে ফেলবো এখানে খুলে ফেলেছি তো এখন আমি পরে ফেলবো তার আগে আমি ফ্রেশ হয়ে নেবো তাই তো আর আমরা ভিডিওটা এখানেই শেষ করবো আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবে না ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করতে ভুলবে না আর তোমাদের সাথে আমার দেখা হবে আবার নেক্সট ব্লগে টেক কেয়ার বাই 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 এই যে ফোন রেখে দিলাম এই চোখটা অ্যাঁ করলি চোখ মারলে মনে হলো হ্যাঁ মনে হলো তো আমার আরেকবার দেখে নাও মনে হলো আমার এই যে ফোন রেখে দিলাম এই চোখটা অ্যাঁ করলি মারলি কে না মায়ের মনে হলো হ্যাঁ বাই বাই